আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শীতকালীন সবজি দিয়ে পাঁচমিশালি সবজি রান্নার রেসিপি। খুবই সহজভাবে দেখিয়েছি, আপনারা ঝটপট এই পাঁচমিশালি সবজি রান্না করে ফেলতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে শুরু করি। এখানে আমি পাঁচমিশালি সবজির জন্য এখানে পাঁচ রকম সবজি নিয়েছি শীতকালীন। নিয়েছি বাঁধাকপি, টমেটো, শিম, ফুলকপি, মিষ্টি কুমড়া আর নিয়েছি মূলা। এখানে আমি টমেটো, মিষ্টি কুমড়া, শিম নিয়েছি একটু ভিন্ন ধরনের কালার আসার জন্য, এতে করে দেখতে অনেক সুন্দর লাগে। পাঁচমিশালি সবজি বলতে যে শুধু এগুলো নেবেন সেটা না, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো সবজি এখানে নিতে পারবেন। এবার এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার এখানে আমি দুই চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনে ও জিরা গুঁড়ো মিক্সড পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা যেটুকু পরিমাণে সবজি নেবেন সে অনুযায়ী আন্দাজ করে মশলাগুলো দিয়ে দিবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। দিয়ে এবার হাত দিয়ে প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর আলতো হাতে নিচের থেকে উপরের, উপর থেকে নিচে এভাবে উল্টিয়ে পাল্টে এগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে একদম বেশি জোরে জোরে করা যাবে না, এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যেতে পারে। তো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলো। আর দেখতে পাচ্ছেন যে আমি কাজটা কীভাবে করেছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি বেশি দেওয়া যাবে না, পানি এখানে এইভাবে দিবেন যে যাতে দেখলে বোঝা না যায় যে আপনি এখানে পানি দিয়েছেন, অর্থাৎ পানি যাতে নিচে থাকে সেভাবে পানিটা দিবেন। এবার দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে চুলাটা হাই ফ্লেমে রেখে চুলায় তুলে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর অফ স্ক্রিনে কিন্তু আমি 2-3 বার ঢাকনা উঠিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এখানে সবজিগুলো থেকে পানি বের হয়ে এসেছে, তবে এগুলো পরবর্তীতে শুকিয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ কমিয়ে মিডিয়াম আঁচে করে দিতে হবে। এবার আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আর অন্য সাইডে আমি এটার জন্য বাগার তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিন অনেক ভালো একটা ফ্লেভার আসে। তারপর এখানে আমি দিয়ে দিলাম 5টি শুকনো লাল মরিচ। এবার এগুলো তারপর দিয়ে দিচ্ছি এখানে 1টি বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এগুলোকে চুলাটা মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এবার হচ্ছে মিডিয়াম আঁচে যে পাঁচমিশালি সবজি রেখেছিলাম সেখানে বাগারটা দিয়ে এগুলো আলতো হাতে একদম আস্তে আস্তে উপর থেকে নিচের থেকে উপরে করে এভাবেই উল্টিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু একদম আস্তে আস্তে করতে হবে, নাহলে কিন্তু সবজিগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এগুলো এখন সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু নরম অবস্থায় আছে। আর এখানে বলে রাখি যে সবজিগুলো কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, যে একদম নরম হয়ে গলে যাবে ওরকম করা যাবে না। এবার হচ্ছে চুলাটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর দমে রেখে দিচ্ছি 6 মিনিটের জন্য। আর এখানে আমি কিন্তু ধনে পাতা দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি একটু লবণ ঠিক হয়েছে কিনা পরিমাণ মতো সেটা চেক করে নিচ্ছি। আপনারাও চেক করে নেবেন যে লবণটা পরিমাণ মতো হয়েছে কিনা। তো আমাদের পাঁচমিশালি সবজি কিন্তু হয়ে গিয়েছে অনেক সহজে দেখতে পেয়েছেন। আশা করছি আপনাদের কাছে পাঁচমিশালি সবজির রেসিপিটাই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।